কি হয়েছে? সাপ। সাপ কোথায়? বাবা, আগে কখনো সাপ দেখেন নাই নাকি? না। এই যাবেন না, কি করছেন? সাপ আছে বনে। হ্যাঁ জানি তো। আরে ও তো জল ধরা সাপ, ওকে আমরা কিচ্ছু হবে না। আপনি আবার খিল নিয়ে এসেছেন? হ্যাঁ, যদি মারতে হয়। আরে মারবেন কেন, কিস্তি জীব হয় না? এটা তো ওরই ঘর। আপনি কি এখানকার নতুন পোস্টমাস্টার? আমার একটা ওই ইনল্যান্ড লেটার নেওয়ার ছিল। সাপ দেখলে পাথরের মধ্যে দাঁড়িয়ে যাবেন, ওরা কিছু করবে না। থ্যাংক ইউ। মঞ্জুরি দামোদর দাস। জানি, ভূতের ছেলে। ও মধুদা, এ মধুদা, কি হয়েছে? ডাকঘরে যাচ্ছিস? হ্যাঁ, কেন, কোনো কাজ আছে নাকি? না, আমার কোনো কাজ নাই। আমার বুনটার কথা একবার বললে দেখ না, জামাই তো সরকারি চাকরি করে, বুনটো আমার বেচে যাবে। তুই কি ভাবিস আমাকে, আমি কি ঘটক নাকি? এতদিন কিছু বলি নাই, হ্যাঁ ভুলে যাস না, আমি কিন্তু সরকারি লোক। হ্যাঁ, এই গায়ের সকলে জানে তুই কেমন সরকারি। ইদানিং বড় বেশি কথা বলছিস নাকি? হত ভাগা আমি তো গেছিলাম লেটার আনতে, লেটার কিনে নিয়ে চলে এসেছি। শুনলাম ওনাকে ভূতের ছেলে। ও বাবা, সে তুমি জানো না, ওর বাবাই তো গলায় দড়ি দিচ্ছিল। ও পোস্ট অফিসে, এখন পোস্ট অফিস খানা খুলেছে, চিঠিগুলো পাওয়া যাবে, মানি অর্ডারটুকু পাওয়া যাবে। আমাদের আর কি গো? ও তোমার এইটা ফেরত দিতে এসেছিলাম, তুমি কিন্তু লঙ্কার আচারটা ভরে রেখো, কেমন? আমি আসি, মেলা কাজ আছে। কিচ্ছু বুঝতে পারছি না, কি বলছে? আধার কার্ড বলছে। হ্যাঁ আধার কার্ড হবে, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। তো কি চাই? ডেথ সার্টিফিকেট। আমার ডেথ সার্টিফিকেট দেখুন তো, সার্টিফিকেট গুলো কি নাম আছে? গোপাল বগল। গোপাল গোপাল বগল। এই খেলছো কেন? আমার সরি আছেন কিন্তু আপনারা, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, লাইন করো, ঠিকঠাক লাইন করো। তো তরুণ বগল। হ্যাঁ হ্যাঁ, বাপ বাপ, বাপের ডেথ সার্টিফিকেট। আচ্ছা, বাপে তরুণ বগল, সাইন করুন। হ্যাঁ